এখন আমরা দেখব এসইউ কোয়ার্ক নামে একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা কিভাবে আমার অ্যাডন সেট করব। গেট মোর এক্সটেনশনের থেকে আমি কি করব, এসইউ এসইউ কোয়ার্ক আমি এই এক্সটেনশনটা অ্যাড এক্সটেনশন করে নিব। অ্যাড এক্সটেনশন করে অ্যাড দেওয়ার পর আমি এটাকে সেম ভাবে অ্যাড করে নিতে পারবো। অ্যাড হয়ে গেল এটা আমার ব্রাউজার অ্যাডনসের সাথে। তো এখন আমি এই অ্যাডনসটা দিয়ে আমি কি করতে পারবো, এটা আমি কেন অ্যাড করলাম। আমি যদি এখানে card.com লিখে সার্চ দিই, ঠিক আছে, এখানে এই লিঙ্কে যাব, আমি ভিতরে যাব, এই লিঙ্কে ওপেন করার পর এই লিঙ্কটা আমি ওপেন করলাম, ওপেন করার পর এটা পিএডিএ দেখাচ্ছে, এটা পিএডিএ দেখাচ্ছে মোজবার দিয়ে। আমরা এর আগে টিউটোরিয়ালে আমরা মোজবার অ্যাড করে নিয়েছিলাম। এখন আমরা এসইউ কোয়ার্ক দিয়ে দেখতে পারবো যে এটা অ্যালেক্সা র্যাঙ্ক কত। অ্যালেক্সা হচ্ছে একটা র্যাঙ্ক প্রোভাইড করে প্রত্যেকটা ওয়েবসাইটের, এটার র্যাঙ্ক হচ্ছে এক থেকে শুরু হয় যত হাজার ওয়েবসাইট আছে। গুগল ইন্ডেক্সিং 1.1 মিলিয়ন গুগলের মধ্যে মানে ভর্তি করানো আছে, ওর ইউআরএলগুলো এতবার ইউআরএলটা ভর্তি করানো আছে, মানে বিং ইন্ডেক্সিং, বিং এ সার্চ ইঞ্জিনে স্যামরাশ, সেটা আর একটা কি সার্চ রেজাল্ট প্রোভাইড করে, সেটাতে কি 275 কি র্যাঙ্ক। এভাবে করে বিভিন্ন র্যাঙ্ক এখানে প্রোভাইড, ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক কত আছে, এক্সটার্নাল লিঙ্ক কত আছে, ইন্টারনাল লিঙ্ক মানে ভিতরে card.com, card shopping ইন্টারনাল মানে ভিতরে একটা একটার সাথে ইন্টার লিঙ্ক কতগুলো আছে, আর এক্সটার্নাল মানে আমার বাইরে কতগুলো লিঙ্ক দেওয়া আছে, কোন কোন লিঙ্কটা এক্সটার্নাল দেওয়া আছে, আমার কিওয়ার্ড কী কী, ওর কিওয়ার্ড, ওর ওয়েবসাইটের কিওয়ার্ড কী কী দেখেন, এগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপরে ওর রোবট ডগস টিএক্সটি কেমন আছে, এক্সএম সাইট ম্যাপ কেমন আছে, এই জিনিসগুলো কি আমরা বুঝতে পারবো। একটা পেজের ওভারঅল ইনফো আমি পাবো, এর টাইটেল কী দিছে, ডেট কিওয়ার্ড কী দিছে, ডিসক্রিপশন কী দিছে, ইন্টারনাল লিঙ্ক কত আছে, এক্সটার্নাল লিঙ্ক কত দিছে, এই জিনিসগুলো আমি এসইউ কোয়ার্ক নামের এই টুলস বাদ দিয়ে আমি দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা আপাতত এটা অ্যাড করে নিব, এরপর এটার টাইটেল কী, ডিসক্রিপশন কী, কিওয়ার্ড কি, ম্যাটার কিওয়ার্ড কি, এগুলো আমরা কি অ্যানালাইসিস করব, ঠিক আছে। ধন্যবাদ, আজকের এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়াল কোনো একটা টিউটোরিয়াল নিয়ে দেখা হবে।